시작했는데. 알레르기 때문에 살고. 노즈니 이렇게 들어가시. 도망들 왔다니. 지피카니. 바트. প্রথম পার্টি জীবিকা দানা সম্পর্কে আমরা জানি পৃথিবীতে দুইটা পথে আছে, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড়। আমি আজকে তোমাদের জীব সম্পর্কে কিছু ধারণা দিব। আমার প্রথমে জেনে নিই যে জীব বিজ্ঞান জীববিজ্ঞান জীববিজ্ঞান অর্থাৎ বায়ু দেখে নিন বায়োলজি কথাটি কি অর্থ। এটা দুটা শব্দের সামনে আসছে, গ্রিক শব্দের সামনে। একটা হচ্ছে বায়োস, যার অর্থ হচ্ছে জীবন, আর হচ্ছে লোগোস, যার অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে আমরা স্বাভাবিক অর্থে বুঝতে পারি যে জীবন সম্পর্কে জ্ঞান, জীববিজ্ঞান হচ্ছে জীবন সম্পর্কে জ্ঞান। এখন যদি আমরা সংজ্ঞা হিসেবে আসি তাহলে কি বলা যাবে যে বিজ্ঞানের যে শাখায় জীবন সম্পর্কে সাধারণ ধারণা পাই সেটি হচ্ছে কি জীববিজ্ঞান। আরেকটা আমরা আরেকবার যদি বলতে পারি তা হচ্ছে যে বায়োস আর লোগোস এই দুইটা গ্রিক শব্দের সমানে বায়োস কথাটি তথ্য। অতএব যে বিদ্যা শিক্ষাটা আমরা জীব সম্পর্কে সম্পর্কে লাভ করতে শিক্ষিত থাকি। আমরা আরেকটু জেনে নিই এটা দুইটা শাখায় বিভক্ত। প্রথমত দুইটা প্রথম দুইটা শাখায় বিভক্ত হচ্ছে কি উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান কি আমরা বলতে পারি জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের আকার আকৃতি ইত্যাদি সম্পর্কে আলোচনা হয় সেটা হচ্ছে কি আর হচ্ছে প্রাণীবিজ্ঞান কাকে বলা হয় যে জীববিজ্ঞান যে শাখায় প্রাণীর সম্পর্কে তার আকার আকৃতি নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি প্রাণীবিজ্ঞান। এবার আমরা আরেকটু জেনে নিই যে উদ্ভিদ প্রাণী আমরা বিজ্ঞান জানলাম উদ্ভিদটা কি মূলত উদ্ভিদ কাকে বলি আমরা অনেক উদ্ভিদ দেখি সেগুলো কাকে বলি সংজ্ঞা হিসেবে বলতে গেলে উদ্ভিদ যারা নিজের খেতে তৈরি করতে পারে চলাফেরা করতে পারে না এবং কোষের কোষ প্রাচীর আছে তারা হচ্ছে কি উদ্ভিদ। আর প্রাণী বলা হয় প্রাণী কাকে বলা হয় যে যাদের কি আছে চলাফেরা করতে পারে না আর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না আর হচ্ছে কি পশু কুষ প্রাচীর নেই পরিবর্তে কুষাবলী আছে তাহলে হচ্ছে কি তাহলে আরেকটু জেনে নিই কি যে বায়োলজি এটা জনক এটা মধ্যে জানা প্রয়োজন বায়োলজি হচ্ছে কি জনক হচ্ছে অ্যারিস্টটল। আমার আর আমরা দুটা বিজ্ঞান দেখলাম একটু উদ্ভিদ বিজ্ঞান আর হচ্ছে কি প্রাণীবিজ্ঞানের জন্য হচ্ছে থিওফ্রাস্টাস আর প্রাণীবিজ্ঞানের জন্য হচ্ছে অ্যারিস্টটল। তো গ্রীষ্মকাটিবন্ধ মোটামুটি আমরা জীববিজ্ঞানের একটা স্বাভাবিক ধারণা পেলাম আমরা পরবর্তীতে বিজ্ঞানের জীববিজ্ঞানের শাখা সমূহ এগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে আমরা এনাগাত অঞ্চলে কথা বললাম। সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি নিয়ে চলো, সবাইকে ধন্যবাদ।